হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে 20th of April, আর এখন বাজে 10:30। সমস্ত রান্নাবান্না কমপ্লিট, বাট একটা রান্না রেখে দিয়েছি যেটা তোমাদের সঙ্গে নিয়ে করব। সেটা আসলে খাওয়ার আগে করব, তো তাই সেটা হচ্ছে পেঁয়াজি। আর আজকের মেনু, বিউলির ডাল আছে, পোস্ত, মাছ ভাজা আর ওই পেঁয়াজি। তো একদম ছিমছাম আজকের লাঞ্চ সমস্ত হয়ে গেছে, কেননা এই গরমে বললাম না রান্নাঘরে আর ক্যামেরা নিয়ে থাকা সম্ভব না। তো এখন ব্রেকফাস্ট নিয়ে হাজির হয়ে গেছি আমি ডাইনিং টেবিলে। ভাবলাম যে তোমাদের সঙ্গে একবার গুড মর্নিংটা করে নিই। আর শনিবার থেকে তো শুনছি যে ঝড় বৃষ্টি হবে, সেই আশায় বসে আছি। পাখাটাকে এই মাত্র বন্ধ করলাম, জানো তো, যে আবার ঘর ঘর করে আওয়াজ হবে, একটা ডিস্টারবেন্স। আর আজকে চান করার সময় আমি একটা ফেস প্যাক মাখবো, সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করব। এটা 45 থেকে 65 এজ গ্রুপের, মানে মিড এজ যেটাকে বলে আমাদের মতো, তো এই মিড এজের মানুষের জন্যে, মহিলাদের জন্যে, ছেলেদের জন্যে, সবার জন্যেই এই প্যাকটা কিন্তু ভীষণ জরুরি, ভীষণ দরকারি এই সামার ডেজের জন্যে, যেখানে এত মানে রোদ্দুরের একটা তাপ, তার মধ্যে আমাদের একটা ট্যান পড়ে যাওয়ার প্রবণতা থাকছে, যারা বাইরে বেরোয় ব্ল্যাক হেডস হচ্ছে, অনেকের অ্যাকনে হচ্ছে, তো সমস্ত প্রবলেমগুলো থেকে মানে কি বলবো, মানে ছুটকারা পাওয়ার জন্যে এই প্যাকটা কিন্তু ভীষণ উপকারী। তো আমি মোটামুটি মাঝে সাঝেই মাখি, কিন্তু এবার থেকে ঠিক করেছি এভরিডে এটাকে মাখবো, যাতে স্কিনটা ভালো থাকে। কেননা দেখো, বুড়িয়ে যাওয়ার তো কোনো মানে হয় না, না চট করে আমরা কেউই চাই না, সে আমাদের মা দিদিমাদের আমল চলে গেছে। এখনকার দিনে কিন্তু সবাই চায় যত দিন তার ইউথটাকে ধরে রাখা যায়, এবং মেন ইউথের ছাপটাই থাকে কিন্তু মুখে, মানে এজটাকে সবসময় দেখবে মুখ আগে ফুটিয়ে দেয়, বুঝিয়ে দেয়, তো সেটাকে আগে আমাদের ধরে রাখতে হবে। তবে এই প্যাকটা কিন্তু ইয়াং যারা, তারা যে মাখতে পারবে না একেবারেই নয়, তারাও মাখতে পারবে, কিন্তু এটা স্পেশালি আমার মনে হয় এই মিড এজ যারা আছে তাদের বেশি দরকার, একটু স্কিনটাকে যত্ন নেওয়ার, একটু কি বলবো, হাইড্রেটেড রাখার, অনেক কারণেই স্কিনটা আস্তে আস্তে যত 45 আপ হতে থাকে তত কিন্তু স্কিনটার ওপরে একটা ছাপ পড়তে থাকে, ছোপ পড়তে থাকে ইত্যাদি ইত্যাদি, তো সেইগুলোর থেকে নিজেকে প্রোটেক্ট করে রাখার যতদিন সম্ভব সেটা করার জন্যে এই প্যাকটা কিন্তু ভীষণ ভীষণ উপকারী। তো এখন সেটা নয়, আমি এখন ব্রেকফাস্ট খাবো, চান করতে যাব যখন তখন সেটা ইউজ করব। আর যে যে ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমি এই প্যাকটা তৈরি করছি, সমস্ত ইনগ্রিডিয়েন্ট সবার বাড়িতে থাকে, কোনো কিছু এমন না যে গিয়ে কিনতে হবে কিংবা একটা বিশাল এক্সপেন্সিভ কিছু জিনিস, একদমই নয়, সব কিছু তোমাদের রান্নাঘরের মধ্যেই থাকে। তো সেটার জন্য একটু ওয়েট করো, আগে আমি ব্রেকফাস্টটা খেয়ে নিই। আর ব্রেকফাস্টে খুব ছিমছাম জিনিস আছে, এত বড় একটা তরমুজ বাচ্চুদা এনে দিয়েছিল, কেটে আনেনি, জানো তো অনেকবার বলেছি যে কেটে আনবেন, কেটে আনবেন, কেটে আনেনি, যথারীতি ভেতরটা পুরো ফ্যাকাশে। তো এখন ফোন করে বললাম যে, বলেছিল যদি লাল না হয় তাহলে আমাকে দেবেন, আমি মানি রিটার্ন করে দেবো। তো আমি মানি রিটার্ন দরকার নেই, সেম ওজনের আমার আর একটা তরমুজ লাগবে। তো বলেছে ঠিক আছে, আমি কালকে, আজকে কিছুটা পোর্শন আমাকে দেবেন, আমি দোকানদারকে দেখাবো, দেখি আমি একটা ফ্রেশ ওই ওজনেরই তরমুজ নিয়ে আসবো। তো দিল খুশ হয়ে গেল, একটাই কি যে এখন তরমুজটা খেতে পারলাম না। তো আমার আজকের ব্রেকফাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে দেখানো যাবে না, ক্যামেরাটাকে ঘুরিয়েই দেখাচ্ছি। আর ম্যাগু, মানে যেরকম গরমের দিনে অন্যদিন থাকে ঠিক সেইভাবেই আছে, শুয়ে বসে শুয়ে বসে মহিলাকে আমি যত পাচ্ছি ঠান্ডা জল খাওয়াচ্ছি গরম জলের সঙ্গে মিশিয়ে। আর যাদের যাদের বাড়িতেই পেট আছে তাদেরকেই বলবো, তোমরা রেগুলার ড্রিঙ্কিং ওয়াটারের সঙ্গে একটু ফ্রিজের জল মিশিয়ে দেবে, তাতে কিন্তু ওদের কোনো ক্ষতি হয় না, বরং ওরা অনেক হাইড্রেটেড থাকে এবং অনেক বেশি পরিমাণে জল খায়, এই সময় কিন্তু ওদের জল খাওয়াটা খুবই দরকার। আর খামছি, এবার পাখাটা চালাই, অনেকক্ষণ এমনি বলেছি এবার পাখাটা চালাই, দাঁড়াও বসে তারপর আবার কথা বলছি। এই হচ্ছে আজকে আমার সিম্পল ব্রেকফাস্ট, আমার ব্রেকফাস্ট একদম ছিমছাম। আর অনেক দিন ধরে আমার একটা জিনিস না ভীষণ ভীষণ খেতে ইচ্ছে হচ্ছিলো, সেই জিনিসটা কালকে আমাকে বিগ বাস্কেট এনে দিয়েছে, সেটা কি তোমাদের দেখাচ্ছি। অনেকগুলো এনেছি, বেশি দাম না, 20 টাকা করে এক একটা নিয়েছে। দেখো এই কি, এটা ভুট্টা, বেশ অনেকগুলো এনেছি তোমাদের দেখাচ্ছি। আজকে সন্ধেবেলা এটাকে গ্যাসে পুড়িয়ে ওপরে একটু বিট নুন দিয়ে, একটু লেবুর রস দিয়ে,
তো অনেক দিনের শখ ছিল, রাস্তাঘাটে এদিক ওদিক দেখতে পাই, কিন্তু এমন একটা মানে পজিশনে থাকি না উবেরের মধ্যে কিংবা ট্যাক্সির মধ্যে, যে কারণে তখন নেবে কিনবার মতো অবস্থা হয় না। তো তাই আমি খুব ভাবছিলাম যে মানে আমার ভেতরটা চাইছিল যে ভুট্টা খাবো ভুট্টা খাবো, হঠাৎ দেখবে এক এক সময় আমাদের এরকম মাথার মধ্যে এক একটা ভূত চাপে না যে এটা খাবো ওটা খাবো। তো আমার এই ভুট্টার খুব শখ জেগেছিলো। কালকে বিগ বাস্কেটে মানে পরশু দিন বিগ বাস্কেটে অর্ডার দেওয়ার সময় একটু সার্চ করতেই দেখি হ্যাঁ কর্ন আছে, বাস আর ওয়েট করে কেউ, সঙ্গে সঙ্গে অর্ডার দিয়েছি, এনে দিয়েছে, বেশ কয়েকটা নিয়েছি, আটটা মতো নিয়েছি, তো তোমাদের দেখাচ্ছি। তো বসে গেছি ব্রেকফাস্ট খেতে, এই যে তরমুজটা তোমাদের দেখাচ্ছি, আমি জাস্ট তিনটে কোয়া নিয়ে বসেছি, এই দেখো এটা কোনো তরমুজের কালার দেখেছো, পুরো সাদাটে। এই প্যাকটা যেটা দেখাবো না, এই প্যাকটা তোমরা রেগুলার ইউজ করবে, ইয়াংরা বললাম তো করতেই পারো, বাট মিড এজ যারা আছো, আমাদের এজ গ্রুপে যারা আছো তাদের কিন্তু এটা মাস্ট। নিজেকে সুন্দর করে রাখার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদেরই, জীবনটা পেয়েছি যখন তখন সেই জীবনটাকে ভালো করে মেনটেন করে লাস্ট অবধি নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু প্রত্যেকটা মানুষের নিজের। বাইরের থেকে এককালীন প্রোডাক্ট কিনে মাখার কোনো প্রয়োজন নেই, টাকাও যায়। আর গুচ্ছের কেমিক্যাল ভেতরে ব্যবহার করা হয়েছে না কী ব্যবহার করা হয়েছে, যতই বলুক না এটা নয় ওটা নয়, এটা অর্গ্যানিক অমুক তমুক, কী দরকার কী? যেখানে বাড়িতেই আমরা নিজেদের হেসেলের জিনিস নিয়েই একটা প্যাক তৈরি করে আমরা সেটা ইউজ করতে পারি, কী দরকার বাইরের থেকে কেনা? তো চলো চটপট ব্রেকফাস্টটা খেয়ে নিই। এ দেখো আমার ছোটো মেয়েকে আজকে দেখানো হয়নি তাই দেখিয়ে দিলাম, এই যে একেবারে ক্লোজ ভিউতে দেখাচ্ছি, জানলার তলায় বসে আছে। ব্রেকফাস্ট খেয়ে ঘরে চলে এসেছি, মুখ চোখের অবস্থা খুবই খারাপ গরমের মধ্যে, মানে ঘাম হয়ে হয়ে ঘাম হয়ে হয়ে আরও কী হয় বলো তো, পুরো মুখের যে মানে পোর্সগুলো থাকে সেগুলো পুরো ব্লক হয়ে যায়, যে কারণে না আরও আমাদের মুখটা দেখবে কীরকম একটা তেল তেলে বা একটা কালচে ছোপ মতো ভাব লাগে, তোমরাও নিজেরা নজর করে দেখবে। কারণ এর ওপরে আমরা কী করি ইউজুয়ালি, মানে বেশিরভাগ দেখা যায় যে বেরোবে, বেরোনোর দরকার আছে একটুখানি ফাউন্ডেশন মেখে নিলাম বা একটু বিবি ক্রিম মেখে নিলাম বা একটু পাউডার মেখে নিলাম, করলেই হয়ে গিয়ে মানে তাৎক্ষণিক মুখটাকে মনে হয় একটুখানি ফ্রেশ দেখাবে, তো আমরা আমাদের কাজগুলো সারতে বেরিয়ে পড়ি। বাট সেটা কিন্তু আমাদের লং রানে আরও ক্ষতি করে জানো তো। তো আসল হচ্ছে মুখটাকে হাইড্রেট করতে হবে, মুখটাকে, মুখ বলে না, মুখ গলা পিঠ মানে যে যে অংশগুলোই আমাদের এক্সপোজ থাকে সেই সেই অংশগুলোকে হাইড্রেট করে রাখা এবং সেটা টেক কেয়ার করা, মজ্জা কথা হচ্ছে প্যাম্পার ইয়োরসেলফ, এটাই হচ্ছে মজ্জা কথা, যে নিজেকে একটু প্যাম্পার করো, নিজেকে একটু টেক কেয়ার করো, নিজেকে একটু ভালো রাখো, তাহলে দেখবে মন মেজাজও অনেক ভালো থাকে, অনেক মানে ভেতর থেকে একটা খুব ভালো ফিল হয়। তো এখন আমি কী করতে বসেছি জানো, দেখাচ্ছি। রুবি আমাকে বললো তুমি কালো রঙের আমার জন্য একটা নেল পলিশ এনে দেবে, ও কালো নেল পলিশ করতে খুব ভালোবাসে পায়েতে, আর ওর নেলগুলো না ভীষণ সুন্দর, বেশ লম্বা লম্বা, আমার তো কোনো নেল নেই বেটে বেটে দেখছো তো, তো ওর জন্য ব্ল্যাক কিনতে গিয়ে এইটা একটা কিনে নিয়ে এসেছি। কালারটা বেশ সুন্দর আর একদম আনকমন কালার, কদিন ধরে বলছি আমাকে একটু দেতো আমি পরবো, আমাকে একটু দেতো আমি পরবো, ও যে দিচ্ছে না তা না, সবসময় বলে আমার তো টেবিলে আছে তুমি নিয়ে চলে যাও, কিন্তু সেই না কিছুতেই আর নোয়ার হয়ে উঠছে না, তাই জন্য আজকে ভাবলাম যে রান্না বান্না সব শেষ চলো আজকে একটু নিজেকে প্যাম্পার করি, ইচ্ছে হলো আজকে। এটা এক কোটে হবেও না মনে হয় জানো তো, দু কোট দিতে হবে, দেখো কিছু বোঝা যাচ্ছে, হ্যাঁ গ্রে কালার তো অবশ্যই বোঝা যাচ্ছে বাট দেখতে কিন্তু ভালো লাগছে না। এবারে আমি চলে যাব, পেঁয়াজিটা করব একটু পরে, 10 মিনিট একটু মার সঙ্গে গল্প করে নিই, কেননা মা বাইরে চলে গেছে সেটা আমি দেখেছি, হুইল চেয়ার বাদ করছিল, তো মার সঙ্গে 10 মিনিট গল্প করে তারপরে চলে যাব পেঁয়াজি করতে, পেঁয়াজি করে তারপরে আমি প্যাকটা ইউজ করব, তখন তোমাদেরকে সঙ্গে নেবো, পেঁয়াজির সময়তেও সঙ্গে নেবো, প্যাকটা ইউজ করার সময়তেও সঙ্গে নেবো, সঙ্গে থাকবো।
চুলটুল বেঁধে টাইট করে এসে গেছি রান্নাঘরে। এখন পেঁয়াজিটা ভাজবো, পেঁয়াজি ভেজে সোজা চলে যাবো প্যাকটা লাগাতে, তারপর চান করবো। এই যে পেঁয়াজি আমার একদম রেডি। তো ঘেমে মেয়ে পেঁয়াজি তৈরি করে ফেলেছি, পেঁয়াজিটা হয়ে গেছে। এবারে আমি ফেস প্যাকটা তৈরি করব। ফেস প্যাকটা কী করে তৈরি করছি, কী কী ইনগ্রিডিয়েন্ট দিচ্ছি তোমরা চট করে দেখে নাও। ফেস প্যাকটা এখানে ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাড করে আমি মাখবো কিন্তু বাথরুমে গিয়ে। 2 টেবিল স্পুন মতো রেগুলার বেসন নিয়েছি, যে বেসনটা আমরা ইউজ করি। এই 1 টিস্পুন মতো হলুদ দিলাম, রেগুলার হলুদ। আর 2 টিস্পুন টক দই নিচ্ছি, এটাও আমার কিন্তু কেনা টক দই। আর এই একটা হাফ পাতিলেবুর রসটা পুরোপুরি নিংড়ে নিয়ে নিচ্ছি। এটুকুই জিনিস আমার লাগবে। এবার এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো আমি হাজির হয়ে গেছি বাথরুমে আমার মিররের সামনে, আর এই হচ্ছে আমার ফেস প্যাক। এর মধ্যে তোমরা অ্যালোভেরাও দিতে পারো, অ্যালোভেরা জেল আমার নেই, আমি সেটা ব্যবহার করি না, খুব একটা পছন্দও করি না। তো আমার এই প্যাকটাই কিন্তু ভীষণ কাজ দেয় এবং ভীষণভাবে একটা গ্লো করে, আর পোর্সগুলো খুলে যায়, মুখে কোনো রকম যদি ট্যান ভাব থাকে সেগুলোকেও দূর করে দেয়, ওভারঅল একটা ফ্রেশ ব্যাপার আনে। এবং শুধু যে মুখে মাখবে তা না, গলায় ঘাড়ে যেখানে যেখানে মানে এক্সপোজ থাকে স্কিনটা, সেই জায়গাগুলোই কিন্তু তোমরা মাখবে, এবং বিলিভ মি খুব ভালো উপকার হয়, খুব ভালো উপকার হয়। মানে প্রত্যেকটা জিনিসেরই কিছু না কিছু গুণাগুণ আছে। তো চলো কথা না বাড়িয়ে আমি এটাকে মাখি। মুখটাকে কিন্তু আমি তার আগে না জল দিয়ে জাস্ট ধুয়ে মুছে নিয়েছিলাম। চুলে পারলে একটা হেয়ার ব্যান্ড দিয়ে এরকম ভাবে আটকে নেবে। আর অলওয়েজ দা চেষ্টা করবে সার্কুলার মোশনে হাতটা ঘোরাতে, কোনো ভাবেই কিন্তু কখনো মুখের স্কিনে নিচুর দিকে হাতটা টানবে না। তো অলওয়েজ চেষ্টা করবে তলার থেকে ওপরে দিতে এবং সার্কুলার ওয়েতে ঘোরাতে। কানটাকেও কিন্তু একদমই বাদ দেবে না। অনেকের দেখি আমি মেকআপ করে শুদ্ধ এই ফেসটুকু, এটা নিয়ে আমি আরেকদিন বলবো, কি যে বাজে দেখতে লাগে তারা বুঝতে পারে না, না জানে না, না কি আমি বুঝতে পারি না, যেটাই করবে না কেন সেটা পুরো এক্সপোজড জায়গাটাতেই করতে হয়, তবে তো ব্যাপারটা ইভেন থাকবে, তাই না? আমি দেখো সার্কুলার মোশনে ঘোরাচ্ছি কিন্তু হাতটা। তো চলো এবার বাকি জায়গাগুলো আমি ক্যামেরার অফ করে অবশ্যই করতে হবে, আর এইটা রেখে দেবে ততক্ষণ যতক্ষণ না মানে একটা ড্রাই ভাব আসে, পুরো জিনিসটা থাকতে থাকতে দেখবে একটা মানে শুকনো কড়কড়ে ভাব এসে যাবে, তখন জানবে তোমার এই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তখন তুমি জল দিয়ে মুখটাকে এবং আদার যে জায়গাগুলো তুমি লাগাচ্ছ সেই জায়গাটা খুব ভালো করে ধুয়ে নেবে। সাবান দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, জাস্ট এমনি রেগুলার ট্যাপ ওয়াটার খুব ভালো করে ধোবে। আর অবশ্যই দিনে 4-5 বার, এইগুলো কথাগুলো কিন্তু বলছি এই প্রখর গরমের দিনের কথা, তো যতবার পারবে না জাস্ট ট্যাপ ওয়াটার মুখের মধ্যে দেবে, এতেও কিন্তু স্কিনটা ও মানে খুব ভালো হাইড্রেট হয়। তো এখনকার মতো আসছি, চান টান করে একদম ফ্রেশ হয়ে বেরিয়ে এসছি। কিছু বোঝা যাচ্ছে ডিফারেন্স? প্রচণ্ড পরিষ্কার লাগছে। জানো তো আমি বলছি না যে আমি একেবারে ধবধবে ফর্সা হয়ে গেলাম বা মানে অন্য কিছু আমার হয়ে গেল তা নয়, এবং আমি সেরকম হতেও চাই না, আমি যা আমি তাতেই খুব খুশি। কিন্তু খুব ফ্রেশ একটা ফিল হচ্ছে এবং
খুব খুব পরিষ্কার লাগছে, মুখটা খুব পরিষ্কার লাগছে, মনে হচ্ছে যেন পোর্সগুলো খুলে গেছে, জানো তো এটা একটা ফিল হচ্ছে যে মানে খুব হালকা লাগছে, খুব লাইট লাগছে। মানে মুখে তার মানে কত ধুলো বালি কত কিছু ছিল যেগুলো আমরা দেখতে পাই না খালি চোখে, সেইগুলোতে মুখটা ভর্তি ছিল। আজকে কিন্তু আমি এই প্যাকটা লাগানোর পর, তারপরে যখন ওটা পুরো ড্রাই হয়ে গেল, আমি পুরো এরকমভাবে মানে কোল্ড ওয়াটারে, এমনকি আমার গিজারের জলও নিইনি, পুরোপুরি ঠান্ডা যে জলটা ট্যাপ দিয়ে বেরোচ্ছে সেটা দিয়ে আমি মুখটাকে পুরো রিন্স করলাম, পুরো গলা টলা মানে ব্যাক পোর্শন হাত সবেতে লাগিয়েছিলাম এবং পুরোটা ধুলাম। খুব একটা মানে ফ্রেশ ব্যাপার আসছে, খুব হাইড্রেটেড লাগছে, খুব পরিষ্কার লাগছে। এটা তোমরা নিজেরা একবার করো, করলেই তোমরা এই ডিফারেন্সটা বুঝতে পারবে, জানো তো। আর এটা প্রত্যেক দিন যদি করতে পারো তাহলে খুবই ভালো হয়, খুবই ভালো হয়। কেননা দেখো, যে কোনো রেজাল্টই তো আর একদিনে পাওয়া যায় না, তাই না? একটু তার পেছনে মেহনত করতে হয়, একটু তার পেছনে টাইম দিতে হয়, তাহলেই দেখবে ভালো রেজাল্টটা পাবে। তো একটু যদি রোজ একটু টাইমে, আর অন্য কোনো টাইম তো এটার জন্য দরকার নেই, জাস্ট চান করতে যাওয়ার সময় 5 মিনিট টাইম দেবে, এইটা প্যাকটাকে তাড়াতাড়ি মেকে নেবে। আমি তো তোমাদের ক্যামেরায় দেখাচ্ছি বলে অনেক আস্তে আস্তে মেকেছি, অন্যদিন আমি কিন্তু খুব তাড়াতাড়ি মেকে নিই। তো তোমরাও খুব তাড়াতাড়ি মেকে নেবে, মেকে নিয়ে ওয়েট করবে একটু, ওই সময় যদি টুকটাক কোনো কাজ থাকে সেগুলো করে নেবে, নিলে তারপরে দেখবে অ্যাটলিস্ট 10 মিনিটস মতো লাগে, 8-9-10 মিনিটস মতো লাগে পুরো ড্রাই হতে, তারপরে পুরো ধুয়ে নেবে, পাচ্ছে পুরোপুরি চান করে নেবে। তো খুব ফ্রেশ লাগছে আমাকে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। সব ঠিকঠাক থাকলে আবার নেক্সট ভিডিও তৈরি হবে একটা। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।